কেমন আছেন? আমি রাজিব হোসেন, ওজিএস থেকে, অহেতুক মিউজিক, অহেতুক জ্যাম স্টেশন থেকে। আমার পাশে আছে আমার খুবই পছন্দের একজন আর্টিস্ট বন্ধু, নাজিব। খুব আমার মনে হচ্ছে না যে কোন চ্যানেলের স্ত্রী আমরা কিরকম খুব স্টাক হয়ে থাকি, খুব সীমিত কিছু প্রশ্নের সবসময়। আজকে নাজু পোস্ট দিয়েছে, আমি নাজুর এটা আমার মানে বলতে আমার খুব কেমন যেন লাগছে যে আমার ফেসবুকের প্রথম লাইভে আসা। আমি আসলে অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, যে চিন্তা করতাম আসলে যে রাজীব যে লাইভে আসবো, এত চ্যানেলে লাইভ করি, খুবই ইন্টারেস্টিং। দেই নাজুর পেজ থেকে আমরা লাইভে আছি, আরো অন্যান্য অনেকগুলো লিংক অন আছে এখানে। ইউটিউব স্ট্রিমিং এর জন্য কিছু ভিডিও রেডি হচ্ছে, আমার ফ্যান পেজের জন্য ভিডিও রেডি হচ্ছে, সবকিছুর জন্য একটা কন্টেন্ট আকারে আমরা একটা ভালো কিছু করছি। এটা শুধুমাত্র একোস্টিক গিটারের উপর বেস করে একটা আনপ্লাগ সেশন। এই সেশনটা প্রত্যেক সপ্তাহে চলবে, একদিন দুদিন যে আমাকে যখন সময় দিবে তখনই চলবে। এছাড়াও আরো যেটা প্ল্যানিং হচ্ছে যে আমরা অনেকগুলো ভালো মিউজিকের সাথে একসাথে নিজেকে ইনভলভ রাখতে চাই। এখন সবাই গান করে, অনেকেই লাইভে আসে, এটা গতানুগতিক মনে হলেও আসলে এটা আমার জন্য অনেক স্পেশাল কিছু। এবং আমি কিন্তু সবসময় দেখি যে কখন মানে চ্যানেল থেকে শুরু করে, যেমন এখানেই বলি যে বাংলা টিভির প্রথম লাইভ যেটা হতো আর কি, আমাকে দিয়ে স্টার্ট করা হয়েছিল, এবং তুমি আজকে তোমার এই উদ্যোগটা নিয়েছো, প্রথম আর্টিস্ট আমি, এরকম আরো অনেক আছে যে প্রথম আমাকে দিয়ে শুরু করে। এটাতে আমি মনে করি আমি খুবই লাকি একজন। অনেকে প্রথমে ওরা দিয়ে শুরু করে পরে আরো ডাকে দিতে, পরে অনেক ইনভলভ হয়ে যায়, কিন্তু আমার সবসময় থাকবে। এটা কেন বললা যে ডাকে অনেক দেরি? আমার প্ল্যানিং হচ্ছে যে ওর যদি সময় থাকে, আমি পয়সা বেশি চাই না, না আমার যদি সময় থাকে তাহলে আমার প্ল্যানিং হচ্ছে ও যদি এখানে আরো ভালো পরিসরে আরো অনেক কিছু গুজগাজ করে রেডি করবে। রাজীব কে বকবক শুনবে না, সবাই খেলা দেখতে না, অসুবিধা নেই। আমরা একটু রাফ ভাবেই শুরু করছি, প্রথম গানে যাচ্ছি, তারপরে আলাপ। ভালো লাগার গান, ভীষণ পছন্দের একটা মানুষ শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর গাওয়া আমার ভীষণ ভালো লাগার একটি গান। চেষ্টা করি আমি সব জায়গাতেই আর কি গানটি মানে শুরু করার। চলো শুনি, শুরু করছি।
হচ্ছে যে আমি খুবই কম আর্টিস্টের গান পছন্দ করি, মানে আমার মিউজিকের ক্যারিয়ারের সাথে ধরো তুমি আছো আর অনেকে আছে যারা আমরা জানি অনেক বছর ধরে একজন মিউজিক করি আমরা সবাই, পছন্দের মানুষের খুব অভাব। সত্যি কথা পরবর্তী সেশন গুলিতে আবার যখন বসবো তখন আপনাদের যারা নাজুকে পছন্দ করেন অ্যাজ এন আর্টিস্ট তাদের গান নিয়ে আবার আমরা বসবো। আর আমি একটু বিরক্তিকর মানুষ, আমি একটু দূরে দূরে থাকি ইন্ডাস্ট্রি কারণ আমার কিছু ঝামেলা আছে মিউজিক্যাল, তো তারপরেও মিউজিক করতে যখন ইচ্ছে করে তখন গুটি কয়েক মানুষের সাথে করতে ইচ্ছে করে, শিশুবাদে আজকে নাজুর সাথে বসা, তো আমরা সেই প্রিন্স ভাইয়ের গানটা শুনবো। ওকে শেয়ার, চলো স্কেলটা। জি Thank you.
so happy. অনেক সময় হয় কি যেমন যখন কেউ ভালো গায় ভালো একটা গান তখন আমার খুব বেশি শুনতে ইচ্ছে করে, মনে হয় আরেকজন গিটারটা বাজায় আমি গানটা শুনি। অমনি গান শুনে আসলে ভালো লাগে, কিন্তু ওটা তো আলাদা একটা ট্র্যাক, একটা গান বাজে MP3 MP4। তুমি তো অসাধারণ গান করো এবং আমি তোমার গানে সব সময় আমি বলি যে রাজীব যদি এই যে তুমি বললা না মিডিয়া থেকে একটু দূরে একটু পিছনে একটু মানে সামনে আসতে চাও না বা এরকম, কিন্তু তুমি খুবই অনীহা নিজের প্রতি। আমি কিন্তু খুব বিরক্ত হই আমার যারা ফলোয়ার্স আছে এবং এত চ্যালেঞ্জেড এই ছেলেটি এবং অসাধারণ গান করে, সবাই জানি আমরা, গিটার বাজায় কম্পোজিশন করে সবকিছু মিলিয়ে এই ছেলেটা অসাধারণ। কিন্তু একটাই প্রবলেম, এটা আমি বিচার দিচ্ছি আসলে তোমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, তুমি একদমই নিজের প্রতি খুবই অনীহা। অসুবিধা নেই, এর বিষয় না। আমরা পরের গান কোনটা ছিল আমাদের গান আকাশ কেন তাকে, এটা আমি আমার হাজবেন্ডকে ডেডিকেট করছি কারণ ওর খুব পছন্দের। বাংলাদেশে খেলা শুরু হয়ে যাচ্ছে, বাংলাদেশে খেলা শুরু হয়ে যাচ্ছে, ওর ভীষণ পছন্দের। খেলার শেষ দেখতে ভালো, আমার ক্যামেরার পিছনে শেষ শেষ খেলা আড্ডাটি করতে চান এখানে আপনারা যে কেউ ওর মাধ্যমে ফোনে বা ওর সাথে যোগাযোগ করে বা আমার সাথে মেসেঞ্জার ফেসবুক আমার সাথে যোগাযোগ করে জাস্ট জ্যামের জন্য চলে আসতে পারেন। দের ইজ অ্যাকচুয়ালি দিস ইজ নট ফর আমরা একটিভিটি জানতে চাচ্ছি আমাদের সবকিছু। এনিওয়েজ কোনটা ছিল স্কেল
আছেন, আমি রাজীব হোসেন ওজেএস থেকে, অহেতুক মিউজিক, অহেতুক জ্যাম স্টেশন থেকে। আমার পাশে আছে আমার খুবই পছন্দের একজন আর্টিস্ট বন্ধু। খুব আমার মনে হচ্ছে না যে কোন চ্যানেলের স্ত্রী আমরা কিরকম খুব স্টাক হয়ে থাকি, খুব সীমিত কিছু প্রশ্নের সবসময় আমরা অ্যান্সার দিয়ে থাকি, ওইরকম কিছু কিন্তু না। আড্ডা, আমরাই প্রেজেন্টার, আমরাই আড্ডা মারব, আমরাই গান গাইবো, আমি না আমি বাজাবো। এটা একটা আনপ্লাগড সেশন, অহেতুক মিউজিক জ্যাম স্টেশন থেকে। আজকে নাজুর পোস্ট দিয়েছে, আমি নাজুর এটা আমার মানে বলতে আমার খুব কেমন যেন লাগছে যে এটা আমার ফেসবুকের প্রথম লাইভে আসা। আমি আসলে অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, যে চিন্তা করতাম আসলে যে রাজীব যে লাইভে আসবো, এত চ্যানেলে লাইভ করি, খুবই ইন্টারেস্টিং। আমি একটু ইনফরমেশন দিই, নাজুর পেজ থেকে আমরা লাইভে আছি, আরো অন্যান্য অনেকগুলো লিংক অন আছে এখানে। ইউটিউব স্ট্রিমিং এর জন্য কিছু ভিডিও রেডি হচ্ছে, আমার ফ্যান পেজের জন্য ভিডিও রেডি হচ্ছে, সবকিছুর জন্য একটা কন্টেন্ট আকারে আমরা একটা ভালো কিছু করছি। এটা শুধুমাত্র একোস্টিক গিটারের উপর বেস করে একটা আনপ্লাগড সেশন। এই সেশনটা প্রত্যেক সপ্তাহে চলবে, একদিন দুদিন যে আমাকে যখন সময় দিবে তখনই চলবে। এছাড়াও আরো যেটা প্ল্যানিং হচ্ছে যে আমরা অনেকগুলো ভালো মিউজিকের সাথে একসাথে নিজেকে ইনভলভ রাখতে চাই। এখন সবাই গান করে, অনেকেই লাইভে আসে, এটা গতানুগতিক মনে হলেও আসলে এটা আমার জন্য অনেক স্পেশাল কিছু। এবং আমি কিন্তু সবসময় দেখি যে কখন মানে চ্যানেল থেকে শুরু করে, যেমন এখানেই বলি যে বাংলা টিভির প্রথম লাইভ যেটা হতো আর কি, আমাকে দিয়ে স্টার্ট করা হয়েছিল, এবং তুমি আজকে তোমার এই উদ্যোগটা নিয়েছো, এবং প্রথম আর্টিস্ট আমি, এরকম আরো অনেক আছে যে প্রথম আমাকে দিয়ে শুরু করে। এটাতে আমি মনে করি আমি খুবই লাকি একজন। অনেকে প্রথমে ওরে দিয়ে শুরু করে পরে আরো ডাকে দিতে, অনেক ইনভলভ হয়ে যায়, কিন্তু আমার সবসময় থাকবে। এটা কেন বললা যে আমার প্ল্যানিং হচ্ছে যে ওর যদি সময় থাকে, পয়সা বেশি চাই না না, আমার যদি সময় থাকে তাহলে আমার প্ল্যানিং হচ্ছে ও যদি এখানে আরো ভালো পরিসরে আরো অনেক কিছু গুজগাজ করে রেডি করে। আজকে বকবক শুনবে না, সবাই খেলা দেখতে না, অসুবিধা নেই, আমরা একটু রাফ ভাবেই শুরু করছি। প্রথম গানে যাচ্ছি, তারপরে আলাপ। ভালো লাগার গান, ভীষণ পছন্দের একটা মানুষ শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, আমার ভীষণ ভালো লাগার একটি গান। চেষ্টা করি আমি সব জায়গাতেই আর কি গানটি মানে শুরু করার। চলো শুনি, শুরু করছি। Thank you.
so happy. I'm not so happy. আমি গান গাইতে গাইতে সবসময় গানের কথা ভুল করি. আমার একটা জিনিস হয় সবসময় মিউজিকে আমার as a musician আমি বলি আমি যখন কারো গান মনোযোগ দিয়ে শুনি তখন বাজাইতে পারি না. আবার যখন আমি নিজের প্রতি কনসেন্ট্রেট বেশি করি তখন আমার ভালো বাজাইতে পারি. তো তুমি ভীষণ ভালো বাজাও. না না সেটা আলাদা জিনিস. এবং এটা তো একটা আড্ডা, একটা প্র্যাকটিস. অনেক সময় হয় কি যেমন যখন কেউ ভালো গায় ভালো একটা গান তখন আমার খুব বেশি শুনতে ইচ্ছে করে, মনে হয় আরেকজন গিটারটা বাজায় আমি গানটা শুনি. অমনি গান শুনে আসলে ভালো লাগে, কিন্তু ওটা তো আলাদা একটা ট্র্যাক, একটা গান বাজে MP3 MP4. তুমি তো অসাধারণ গান করো এবং আমি তোমার গানে সবসময় আমি বলি যে রাজীব যদি এই যে তুমি বললে না মিডিয়া থেকে একটু দূরে একটু পিছনে একটু মানে সামনে আসতে চাও না বা এরকম, কিন্তু তুমি খুবই অনীহা নিজের প্রতি. আমি কিন্তু খুব বিরক্ত হই আমার যারা ফলোয়ার্স আছে এবং এত চ্যালেঞ্জেড এই ছেলেটি এবং অসাধারণ গান করে, সবাই জানি আমরা, গিটার বাজায় কম্পোজিশন করে, সবকিছু মিলিয়ে ছেলেটা অসাধারণ. কিন্তু একটাই প্রবলেম, এটা আমি বিচার দিচ্ছি আসলে তোমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, তুমি একদমই নিজের প্রতি খুবই অসুবিধা নেই এরকম বিষয় না. আমরা পরের গান কোনটা ছিল আমাদের গান আকাশ কেন থাকে, এটা আমি আমার হাজবেন্ডকে ডেডিকেট করছি কারণ ওর খুব পছন্দ. বাংলাদেশে খেলা শুরু হয়ে যাচ্ছে, খেলা শুরু হয়ে গেছে, ওর ভীষণ পছন্দ. খেলার শেষ দেখতে ভালো আমার ক্যামেরার পিছনে শেষ শেষ খেলা আড্ডাটি করতে চান এখানে আপনারা যে কেউ ওর মাধ্যমে ফোনে বা ওর সাথে যোগাযোগ করে বা আমার সাথে মেসেঞ্জার ফেসবুক আমার সাথে যোগাযোগ করে জাস্ট জ্যামের জন্য চলে আসতে পারেন. দেয়ার ইজ অ্যাকচুয়ালি দিস ইজ নট ফর আমরা একটিভিটি জানতে চাচ্ছি আমাদের সবকিছু. এনিওয়েজ কোনটা ছিল স্কেল চিকুটা
আমি রাজীব হোসেন ওজেস থেকে অহেতুক মিউজিক অহেতুক জ্যাম স্টেশন থেকে। আমার পাশে আছে আমার খুবই পছন্দের একজন আর্টিস্ট বন্ধু আমরাই আড্ডা মারবো, আমরাই গান গাইবো, আমি না বাজাবো। এটা একটা আনপ্লাগ স্টেশন, অহেতুক মিউজিক জ্যাম স্টেশন থেকে আজকে নাজু পোস্ট দিয়েছে। আমি নাজুর এটা আমার মানে বলতে আমার খুব আমরা লাইভে আছি, আরো অন্যান্য অনেকগুলো লিংক অন আছে এখানে। ইউটিউব স্ট্রিমিং এর জন্য কিছু ভিডিও রেডি হচ্ছে, আমার ফ্যান পেজের জন্য ভিডিও রেডি হচ্ছে, সবকিছুর জন্য একটা কন্টেন্ট আকারে আমরা একটা ভালো কিছু করছি। এটা শুধুমাত্র একোস্টিক গিটারের উপর বেস করে একটা আনপ্লাগ সেশন। এই সেশনটা প্রত্যেক সপ্তাহে চলবে, একদিন দুদিন যে আমাকে যখন সময় দিবে তখনই চলবে। এছাড়াও আরো যেটা প্ল্যানিং হচ্ছে যে আমরা অনেকগুলো ভালো মিউজিকের সাথে একসাথে নিজেকে ইনভলভ রাখতে চাই। এখন সবাই গান করে, অনেকেই লাইভে আসে, এটা গতানুগতিক মনে হলেও আসলে এটা আমার জন্য অনেক স্পেশাল কিছু। এবং আমি কিন্তু সবসময় দেখি যে কখন মানে চ্যানেল থেকে শুরু করে, যেমন এখানেই বলি যে বাংলা টিভির প্রথম লাইভ যেটা হতো আর কি, আমাকে দিয়ে স্টার্ট করা হয়েছিল, এবং তুমি আজকে তোমার এই উদ্যোগটা নিয়েছো, প্রথম আর্টিস্ট আমি, এরকম আরো অনেক আছে যে প্রথম আমাকে দিয়ে শুরু করে। এটাতে আমি মনে করি আমি খুবই লাকি একজন। অনেকে প্রথমে ওরা দিয়ে শুরু করে পরে আরো ডাকে দিতে, অনেক ইনভলভ হয়ে যায়, কিন্তু আমার সবসময় থাকবে। এটা কেন বললাম যে আমার প্ল্যানিং হচ্ছে যে ওর যদি সময় থাকে, আমি পয়সা বেশি চাই না, না আমার যদি সময় থাকে তাহলে আমার প্ল্যানিং হচ্ছে ও যদি এখানে আরো ভালো পরিসরে আরো অনেক কিছু গুজগাজ করে রেডি করবে। আজকে বকবক শুনবে না, সবাই খেলা দেখতে না, অসুবিধা নেই। আমরা একটু রাফ ভাবেই শুরু করছি, প্রথম গানে যাচ্ছি, তারপরে আলাপ। ভালো লাগার গান, ভীষণ পছন্দের একটা মানুষ শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, আমার ভীষণ ভালো লাগার একটি গান। চেষ্টা করি আমি সব জায়গাতেই আর কি গানটি মানে শুরু করার। চলো শুনি, শুরু করছি।
মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি খুবই কম আর্টিস্টের গান পছন্দ করি। মানে আমার মিউজিকের ক্যারিয়ারের সাথে ধরো তুমি আছো, আরো অনেকে আছে যারা আমরা জানি অনেক বছর ধরে একজন মিউজিক করি আমরা সবাই, পছন্দের মানুষের খুব অভাব। সত্যি কথা পরবর্তী সেশন গুলিতে আবার যখন বসবো তখন আপনাদের যারা নাজুকে পছন্দ করেন অ্যাজ এন আর্টিস্ট তাদের গান নিয়ে আবার আমরা বসবো। আর আমি একটু বিরক্তিকর মানুষ, আমি একটু দূরে দূরে থাকি ইন্ডাস্ট্রি, কারণ আমার কিছু ঝামেলা আছে মিউজিক্যাল। তো তারপরেও মিউজিক করতে যখন ইচ্ছে করে তখন গুটি কয়েক মানুষের সাথে করতে ইচ্ছে করে, শিশুবাদে আজকে নাজুর সাথে বসা। তো আমরা সেই প্রিন্স ভাইয়ের গানটা শুনবো। ওকে শেয়ার, চলো স্কেলটা। জি Thank you.
অনেক সময় হয় কি, যেমন যখন কেউ ভালো গায় ভালো একটা গান, তখন আমার খুব বেশি শুনতে ইচ্ছে করে, মনে হয় আরেকজন গিটারটা বাজায় আমি গানটা শুনি। অমনি গান শুনে আসলে ভালো লাগে, কিন্তু ওটা তো আলাদা একটা ট্র্যাক, একটা গান বাজে MP3 MP4। তুমি তো অসাধারণ গান করো, এবং আমি তোমার গানে সব সময় আমি বলি যে রাজীব, যদি এই যে তুমি বললা না মিডিয়া থেকে একটু দূরে একটু পিছনে একটু মানে সামনে আসতে চাও না বা এরকম, কিন্তু তুমি খুবই অনীহা নিজের প্রতি। আমি কিন্তু খুব বিরক্ত হই আমার যারা ফলোয়ার্স আছে এবং এত চ্যালেঞ্জেড এই ছেলেটি, এবং অসাধারণ গান করে সবাই জানি আমরা, গিটার বাজায়, কম্পোজিশন করে, সবকিছু মিলিয়ে এই ছেলেটা অসাধারণ। কিন্তু একটাই প্রবলেম, এটা আমি বিচার দিচ্ছি আসলে তোমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, তুমি একদমই নিজের প্রতি খুবই অনীহা। অসুবিধা নেই, এর বিষয় না। আমরা পরের গান কোনটা ছিল আমাদের গান, আকাশ কেন তাকে, এটা আমি আমার হাজবেন্ডকে ডেডিকেট করছি, কারণ ওর খুব পছন্দের। বাংলাদেশে খেলা শুরু হয়ে গেছে, আগামী যে কোনো ডেটে যখনই ও সময় পাবে ও তো আসবেই। এছাড়া আমি ওর পেজের থ্রুতে বলতে চাচ্ছি, যারা এই আড্ডাটি করতে চান এখানে, আপনারা যে কেউ ওর মাধ্যমে ফোনে বা ওর সাথে যোগাযোগ করে বা আমার সাথে মেসেঞ্জার ফেসবুক আমার সাথে যোগাযোগ করে জাস্ট জ্যামের জন্য চলে আসতে পারেন। দের ইজ এ অ্যাকচুয়ালি দিস ইজ নট ফর এনি মানে কমার্শিয়াল, হ্যাঁ এটা আসলে টাকা পয়সার কোনো লেনদেন টেনদেন নাই, আমি দিতেও পারি না, আমাকে কেউ দিতে হবে না। আর এটা শুধুমাত্রই যে আসবেন তার আড্ডা, তার মতো করে তার সবকিছু, জায়গাটা শুধু আমার, অ্যারেঞ্জমেন্টটা শুধু আমার। আর বড় তুমি জানো যে অনেক ভালো ভালো আর্টিস্ট কিন্তু আমাদের আছে, কিন্তু ওরা স্ট্রাগল করছে, কিন্তু ওরা জায়গা মতো পৌঁছাতে পারছে না, এরকম অসুবিধা নেই, তারা সারা দিন এসে এখানে গান করবে, কোনো সমস্যা নেই, একটা ভালো মাধ্যম। আমরা নেক্সট গানে যদি যেতে চাই তাহলে শেষ, নেটওয়ার্ক নাই নাকি করতে গেছিল। আচ্ছা আমরা অ্যাক্টিভিটি জানতে চাচ্ছি আমাদের সবকিছু। এনিওয়েজ এরকম কিছু একটা ছিল হয়তো।
আছেন, আমি রাজীব হোসেন ওজেএস থেকে, অহেতুক মিউজিক, অহেতুক জ্যাম স্টেশন থেকে। আমার পাশে আছে আমার খুবই পছন্দের একজন আর্টিস্ট বন্ধু, খুব আমার মনে হচ্ছে না যে কোন চ্যানেলে এসছি আমরা, কিরকম খুব স্টাক হয়ে থাকি, খুব সীমিত কিছু প্রশ্নের সবসময় আমরা অ্যান্সার দিয়ে থাকি, ওইরকম কিছু কিন্তু না। আড্ডা, আমরাই প্রেজেন্টার, আমরাই আড্ডা মারবো, আমরাই গান গাইবো, আমি না বাজাবো। এটা একটা আনপ্লাগ সেশন, অহেতুক মিউজিক জ্যাম স্টেশন থেকে। আজকে নাজু পোস্ট দিয়েছে, আমি নাজুর এটা আমার মানে বলতে আমার খুব কেমন যেন লাগছে যে এটা আমার ফেসবুকের প্রথম লাইভে আসা। আমি আসলে অনেকদিন থেকে চেষ্টা করছিলাম, যে চিন্তা করতাম আসলে যে রাজীব যে লাইভে আসবো, এত চ্যানেলে লাইভ করি, খুবই ইন্টারেস্টিং। আমি একটু ইনফরমেশন দিই, নাজুর পেজ থেকে আমরা লাইভে আছি, আরো অন্যান্য অনেকগুলো লিংক অন আছে এখানে, ইউটিউব স্ট্রিমিং এর জন্য কিছু ভিডিও রেডি হচ্ছে, আমার ফ্যান পেজের জন্য ভিডিও রেডি হচ্ছে, সবকিছুর জন্য একটা কন্টেন্ট আকারে আমরা একটা ভালো কিছু করছি। এটা শুধুমাত্র একোস্টিক গিটারের উপর বেস করে একটা আনপ্লাগ সেশন। এই সেশনটা প্রত্যেক সপ্তাহে চলবে, একদিন দুদিন যে আমাকে যখন সময় দিবে তখনই চলবে। এছাড়াও আরো যেটা প্ল্যানিং হচ্ছে যে আমরা অনেকগুলো ভালো মিউজিকের সাথে একসাথে নিজেকে ইনভলভ রাখতে চাই। এখন সবাই গান করে, অনেকেই লাইভে আসে, এটা গতানুগতিক মনে হলেও আসলে এটা আমার জন্য অনেক স্পেশাল কিছু। এবং আমি কিন্তু সবসময় দেখি যে কখন মানে চ্যানেল থেকে শুরু করে, যেমন এখানেই বলি যে বাংলা টিভির প্রথম লাইভ যেটা হতো আর কি, আমাকে দিয়ে স্টার্ট করা হয়েছিল, এবং তুমি আজকে তোমার এই উদ্যোগটা নিয়েছো, প্রথম আর্টিস্ট আমি, এরকম আরো অনেক আছে যে প্রথম আমাকে দিয়ে শুরু করে। এটাতে আমি মনে করি আমি খুবই লাকি একজন। অনেকে প্রথমে ওরা দিয়ে শুরু করে, পরে আরো ডাকে দিয়ে প্রথম গানে যাচ্ছি, তারপরে ভালো লাগার গান, ভীষণ পছন্দের একটা মানুষ শ্রদ্ধেয় সামিনা চৌধুরী, আমার ভীষণ ভালো লাগার একটি গান, চেষ্টা করি আমি সব জায়গাতেই আর কি গানটি মানে শুরু করার। চলো শুনি, শুরু করছি তোমার সাথে।